খুব ভালো এরা লোক ওই একটা পাওনাই এইজনের এই পিঠে বেচে সংসার চলে আসসালামু আলাইকুম গাইস শীত না আসলে বোঝাই যায় না যে আমরা বাঙালিরা পিঠা পায়েস কতটা পছন্দ করি আর শীতের সময় চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা আজকে ভিডিওটা খুবই ব্যতিক্রম হবে বিকজ দেখতেই পাচ্ছেন যে দুজন অসহায় দাদা দাদি একটা ছোট্ট পলিথিন দিয়ে একটা টং করে সেখানে পিঠা বিক্রি করতেছে সো এখন আমি পিঠা খাবো এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব চলো চেষ্টা করুন লেটস গো আসসালামু আলাইকুম দাদি ওয়ালাইকুম সালাম কি তৈরি করতেছেন দাদি পিঠা ভাজি করি পিঠা আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি কলসকাটি এখানে থাকেন কোথায় ভাই ভাড়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো দাদু ভালো আছেন তুমি হ্যাঁ ভালো আছি এগুলো কি পিঠা বিক্রি করেন এখানে হাজার পিঠা দাদি হাজার পিঠা হাজার পিঠা কয় টাকা করে 3 টাকা করে কত বছর হইছে ব্যবসা করতেছেন এই সপ্তাহখানে টাকা পয়সা নাই তো একদম 500 টাকা দিয়ে এই ব্যবসা লইছি ও 500 টাকা দিয়ে মাত্র তোমার দাদি কাজ করে মানের বাসায় যদি মিলিয়ে খাই আর ভাড়া দিই আপনি কিছু করেন না না আমি তো কিছু করতে পারি না এই লই বই থাকি আমার আপনার নাই না এই যে পাউটা নাই আমার এই যে আহারে কাটা হইছে এই যে কেম রইছে এগুলা দুটো গামাস হইছিল অপারেশন করছে হ্যাঁ এডি অপারেশন করে কাটি আরে খেলো হইছে হ্যাঁ এটা তো অপারেশন করে ফলাইয়ে দাও হইছে আহারে তার ফাটা পাটা হলো কেটে ফেলা হইছে দাদা আপনি হাঁটতে চলতে পারেন ওই যে দুটো লাড়ি আছে ওই যে কেনা লাগে লাড়ি দিয়ে হাঁটা লাগে শীতের সময় যখন চলে যায় সেই সময় আপনি কি করেন তোমার তোমার বই থা লাগবে আর তোর প্রতি নেই আমার কিন্তু দাদা দাদি দুজনে মিলে পিঠা বানাইছে এখন দেখেন তো এটা কেমন খেতে স্বাদটা কেমন ভালো মজা দেখেন তো ভাইয়া কেমন লাগে পিঠাটা খান আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়ালাইকুম সালাম স্যার এই যে দাদা দাদি সম্পর্কে কি আপনি কোনো কিছু জানেন হ্যাঁ জানি ওলা ওনরা আমাদের এলাকাবাসী ওনরা এই পিঠা বিক্রি করিয়া সংসার চালায় তো খেয়ে দেখেন প্লিজ মজা খুব মজা মানুষটা কেমন আসলে হ্যাঁ মানুষ খুবই সৎ আর একটা ঠ্যাং নাই এই জন্য সে এইটা বিক্রি করিয়া তারপরে সংসার চালায় খুব ভালো এরা লোক একটা পাও নাই এই জন্য এই পিঠা বেচে সংসার চলে কমেন্ট দিছি লাইক দিছি কয়েকটা ও আচ্ছা আমি দেখি না শেয়ারও দিছি অনেক ভালো হয় হ্যাঁ এর লাইক ভালো হয় দেখছি তুমি গরিব বলে ওই যে বাজার করে দিছে এক রিকশাওয়ালারে বাসা যাই দেখছো কেমন এটা আমরা দেখছি তো দেখেন আবার আপনারা হলো মানুষদের সাহায্য করবেন ইনশাআল্লাহ দোয়া করি হ্যাঁ ভালো থাকেন আপনারা নিজেরা কখনো খেয়েছেন নিজেরা খাইলে কমবে না এখন খাইলে কমে না তাহলে বেচবো কি আপনি ভাবা পিঠা বানান না কেন এত চালান লাগে বেশি খিদে লাগে নাকল লাগে আবার গুড়ি লাগে ভাবা পিঠা বানাতে কয় টাকা লাগে এত হাজার দুই লাগে তাহলে আপনি ভাবা পিঠা বানাতে পারেন হ্যাঁ এখানে যদি ভাবা পিঠা মনে কর আমি আপনাকে দিলাম তাহলে কোনটা বেশি ভালো চলবে চলবে এই দিয়ে ভালো ভাবিটা সত্যি হ্যাঁ ভাবা পিঠা চলে ভালো দাদা দাদিকে কিছু টাকা দিলে ভালো হয় নাকি কিছু বাজার করে দিলে ভালো হয় তো টাকা দিলে ভালো হয় আর্থিক সাহায্য সহযোগিতা করলে হতে মনে হয় ভালো হয় আর যে পিঠের জন্য দেয়া হবে সেই পিঠে থাকতে হবে আবার আসলে জানি আপনি পিঠে খাইয়ে যেতে পারেন ভাবিটা হ্যাঁ ভাবিটা যাতে খাইতে পারে সবাই বলল যে হ্যাঁ তাকে ভাবি আয়োজন করে দিলেই ভালো হয় তার জন্য আমি এই যে দেই 1% 2000 টাকা স্যার আমি এখন দাদিকে দেব এই নাও আপনাদের টাকা আর এই টাকাগুলো দিয়ে আপনি ভাবিটা আয়োজন করবেন তুমি আমারে এই পাওনাই দেখে আজকে অনেক কষ্ট করি আমি এই বিদায় তুমি সাহায্য করছো এইটাই অনেক কিছু লাখ লাখ শুকরিয়া আমি এতে তুমি দাদু এর মানুষের আরো করতে পারো দাদু মানে আড্ডি দিকে মাংস বাইরে গেছে আড্ডি বাইরে গেছে মাংস বড়িয়ে দিয়ে গিয়া পরে যে মেডিকেল আনিয়া কাটানো হয়েছে
কষ্ট হয় না আপনার খুব কষ্ট করছি আমি আমার দেবন আমি যে কষ্ট করছি পাওলইয়া এরকম কষ্ট আমার বাপের কাছে আমি দেবন দেখি না আল্লাহ তো রোগ কি ওরে দে না কি কমু লজ্জার ব্যাপার আমি আত্মহত্যাও আমি ওষুধ খাইছি এখন আমি আত্মহত্যা যে লজ্জা লাগে আল্লাহ সুস্থ করছে একটু মোটামুটি এই বিধে আমি এখন না খাইয়ে মানে পারি না চাইতে পারি না খাইতে এই বিধে আমি আজকে দুগো হাজার ফিটে আপনার এলাকায় আইয়া তৈর করিয়া বইছি লইয়া কেন খুব কষ্ট করি হাও ছয় সাত ছয় গড়ি লইয়া বেশি ওই যে নিজেও চলি ওই চাল দুগ্গ ঠিক মতো রাহি আর এই যে এখন আমার দাদু দেখি আমার দুই হাজার টাকা দেশে একটা বাবা পিঠিয়া তৈরি করবার জন্য এই যদি আমি বাবা পিঠিয়া তৈরি করিয়া যদি আল্লাহ আমার দুগ্গ ডাল বা তার একটু ভালো মতো খাওয়ায় তাই চল আমি খাবো কারণ আমি যে রোডে যাই বমু রোডে যাই বই আমি চাইতে পারি না সরব করে আমার সো গাইস সব থেকে বড় কথা হলো সে কিন্তু ভিক্ষা করে না সে সৎ পথে টাকা উপার্জন করতেছে সে কিন্তু চাইলে অনেক আছে না যে যাদের পা নাই তারা কিন্তু রাস্তায় নামে লুটা নিয়ে ভিক্ষা করতে নামে তাতে কিন্তু অনেক টাকা পায় কিন্তু সেটা করে নাই সে সৎ পথে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছে তাহলে ভাবুন তার সততা কতটা বেশি তাকে এই দাদার কিন্তু একটা পা নাই যে এখানে তার ছোট ছোট একটা অসুখ আছে তো এই অসুখটা হওয়ার কারণে তার পাটা হলো কেটে ফেলা হয়েছে এবং তার জন্য সে কিছু করতেই পারে না আর এই দাদি যেহেতু শীতের সময় পিঠাগুলো বানায় যখন শীত চলে যায় তখন হলো সে ঘরে কাজ করে তাই আমি 2000 টাকা দিলাম তাদেরকে এবং তারা এগুলো দিয়ে ভাবা পিঠার আয়োজন করবে সাউন্ডস এক্সাইটেড আমাদের আশেপাশে থাকা এরকম গরিব দুঃখী মেনুটি মানুষ যে আমরা অবশ্যই সাহায্য করব আপনারা কি খুশি দাদুর ভালো হয়েছে আমার জন্য দোয়া রাখেন যাতে তাদের মতো এরকম অসহায় মানুষ আমি যেন সাহায্য করতে পারি আল্লাহ হাফেজ।